ঈদ উপলক্ষে মালদহের ষোলো মাইলে বস্ত্র বিতরণ। মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত ষোলো মাইলে মহসিন আলীর বাসভবনে প্রায় 400 জন মানুষকে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ করতে এগিয়ে আসেন পোর রিলিফ সোসাইটি। সোসাইটির পক্ষ থেকে সম্পাদক শফিকুল ইসলাম জানান, মূলত এলাকার গরিব দুস্থদের বস্ত্র প্রদান করা হয়। প্রায় এক মাস রোজা রাখার পর ঈদের আগে মুসলিম ও অমুসলিম ধর্ম অবলম্বী এই বস্ত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী ডক্টর হাজারুল ইফকার, কালিয়াচক হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইম আসগার, কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিও মামুন জামান, কালিয়াচক থানার আইসি উদয় শঙ্কর ঘোষ, শিক্ষারত্ন তানিয়ার আহমদ প্রমুখ। 2001 সাল থেকে বস্ত্র বিতরণ করা হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বস্ত্র প্রদান করা হয়। পাঁচজন সদস্য সংখ্যা নিয়ে সংস্থাটি শুরু হলেও বর্তমানে 55 জন বলেছেন সংস্থায় পক্ষ থেকে জানানো হয়েছে। 2001 সাল থেকে শুরু করেছিলাম। প্রথমে আমরা তো 10 জনকে দিয়ে পিকআপ খেলেছিলাম। আমাদের মারা গেছে, যাই হোক, 2001 সাল থেকে পরীক্ষামূলক চাকরিতে আমরা প্রথমে নিজের গ্রামটা গেছিলাম। নিজের গ্রাম থেকে পরে গ্রাম দিলাম, পরে গ্রাম থেকে এবার নিজের ব্লক স্টেশন করলাম। নিজের ব্লক ছাড়িয়ে এবার কোনো ব্লক ব্লক ছাড়িয়ে আমার ডিস্ট্রিক্ট ছেড়ে গেছি। আমরা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ব্লককে আমরা এভাবে দিয়ে থাকি। ছেলেদেরকে একটা লুঙ্গি আর মেয়েদেরকে একটা শাড়ি, আর তার সাথে খাওয়ার, যেমন এক কিলো চিনি, দু কিলো চাল, দু কিলো আটা, একটা তেলের বোতল, সব কিলো। যে না আমরা চাইছি, আমরা যেভাবে ঈদ পালন করি, ঈদ মানে খুশি। আমরা শুধু খুশি থাকলে হবে না, আমাদের আশেপাশে আমাদের দেশে যারা জাতি ধর্ম নির্বিশেষে, আমরা শুধু মুসলিম বলো নয়, হিন্দু নয়, সব জাতির লোককে আমরা চাইছি সহযোগিতা করতে, যে সবাই যেন অন্তত 3 দিন আনন্দ ভোগ করে। আর 3 দিন আনন্দ ভোগ করে আমাদের সাথে সবাই সামিল হয়, যার জন্য এই আমাদের ব্যবস্থা করে। এই আমাদেরকে সহায়তা কারা করে থাকে, আমাদেরকে সহায়তা করে থাকে সবচেয়ে বেশি যার নামে চাকরি হচ্ছে বিজেপির অত্যন্ত ভাগে আমাদেরকে আমাদেরকে সহায়তা করে, ভালোভাবে সহায়তা করে। তারপরে আমাদের খাল আমি আর কি জিজ্ঞেস করছি আপনাকে, আপনি যে বললেন পশ্চিমবঙ্গের আর কি অনেক জেলাতে আপনারা সহযোগিতা করেন, ওরা কি এই ক্যাম্পে এসে নেয় না আলাদা আলাদা ক্যাম্প থেকে? না, এখানে আসে, ওরে আমাদের রেজেন্ট দ্বারা কুপন দিয়ে দিয়েছি, কুপন নিয়ে ওরা এখানে আসে, আর কুপন দেখালে আমরা একদম ভালো অর্ডার দিয়ে দিচ্ছি। 2 কিলো চাল, 1 কিলো চিনি, একটা কাপড়ের জন্য আসবে, কারণ তাদের খরচই তো আর কি মানে সমান হয়ে যাবে। হ্যাঁ, এইবারে খরচের কথা বলি, আমরা যারা ওরকম ধরনের যদি আসতে না পারে আমাদের লোক দিয়ে তাদেরকে পৌঁছে দিই, খুব ভালো, যেন ওর জন্য কোনো রকম অসুবিধা না হয়। আমরা তো প্রচুর ভালো, আর ভালো করতে যদি খারাপ হয়ে যায় তাহলে আমাদের ভালো হলো না। একদম বলছি, এবার আর কি কতজনকে দেওয়া হবে? এইবারে আমরা 350 জনকে পাঠিয়েছি, 350, এবং যদি আরও বেশি আসে আমার 350 জনের লিস্ট করেছি, লিস্টকে ছাড়িয়ে দিতে হবে, লিস্টকে ছাড়িয়ে যদি 400 চলে আসে আমরা পিছু পাবো না। আজকের আর কি এই অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন? আজকে উপস্থিত ছিলেন কালিচক ব্লক 3 ভিডিও উনি উপস্থিত ছিলেন, হ্যাঁ মোহন আক্তার জয়েন্ট ভিডিও ছিলেন, তারপর উপস্থিত ছিলেন কালিচক হাই স্কুলের শিক্ষক টিআইসি, হ্যাঁ ছিলেন, হ্যাঁ স্যার, এবার দিন হয়েছিলেন আমাদের তানিজি ম্যাডাম আরও সহায়তা করলেন, এবার কাড়ির লোকের আমার আসে সবাই আমরা সহায়তা করছি। আচ্ছা আরেকটা বলি, একটা খাচ্ছে টাকা আসে, যেমন চাকরি টাকা আমাদেরকে আসা হয় না, যার টাকা আমাদের সুবিধা পাই তাদের সহিত আমাদের বলি। আর একটা বলি, আর আমাদের সদস্য সংখ্যা, আমাদের সদস্য সংখ্যা ছিল আমরা মাত্র 5 জন, 5 থেকে ছাড়িয়ে গিয়ে যাই 55 জন, আজকে আমরা 55 জন সদস্য, সদস্য আর প্রত্যেকেই আমরা এখানে টাকা।